আসো 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 এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। দূরে কেন কাছে এসো, দূরে কেন একটু এখানে এসে বসো। কেমন আছো? জি এতটারই আমি ভালো। আপনি বলেছিলেন না আমার ট্রেনিং দরকার, তো আমি চলে এসেছি। হ্যাঁ, রাজনীতি করতে হলে পরে সর্বপ্রথম যে জিনিসটা নিতে হবে, ট্রেনিং নিতে হবে, সেটা হলো বক্তৃতা। তোমাকে বক্তৃতা করতে হবে, তোমার যে কথা সেই কথাগুলিকে জনগণের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যে যে মাধ্যম সবচেয়ে জরুরি, সেটা হলো বক্তৃতা। কিন্তু আমি তো কখনো বক্তৃতা দেইনি। আরে বাবা রে, দেওনি তাতে কি হয়েছে? এখন থেকে ট্রেনিং দিবা। বক্তৃতা কি মানুষের সামনে দিতে হবে? অবশ্যই মানুষের সামনে দিবে। কি করছো না করছো, তুমি রাজনীতি করবা কার জন্য? জনগণের জন্য, মানুষের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি বক্তৃতা দিবে। কিন্তু আমি তো বক্তৃতা দিতে পারবো না। কি জন্য পারবো না লামিয়া? আমি তো কোনোদিন বক্তৃতা দেইনি। আচ্ছা ঠিক আছে, তুমি বক্তৃতা দাওনি তাতে কি হয়েছে? এখন থেকে তুমি আমার সাথে প্র্যাকটিস করবা, আমি তোমাকে বক্তৃতা শেখাবো। আপনি যদি শেখান তাহলে আমার কোনো অসুবিধা নাই। শোনো লামিয়া, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব, পড়িয়ে দেব, বুঝতে পারছো? শোনো, আমি এখন বক্তৃতা দেব, এক লাইন আমি বলবো, আমি যা বলবো সেটা আবার তুমি রিপিট করে বলবা। মানে আমার কথাগুলি যেভাবে বলবো সেভাবে তুমি বলবা বা বলার চেষ্টা করবা। আমি বক্তৃতাটা প্র্যাকটিস করাবো তোমায়, বুঝতে পারছো? আচ্ছা, বসে বসে তো বক্তৃতা দেওয়া যাবে না, স্টেজে উঠে হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় হাত উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে বডির মধ্যে একটা আমিত্ব ভাব নিয়ে সবাইকে বস করার জন্য তোমাকে বক্তৃতা দিতে হবে, আর গলার মধ্যে একটা জোশ আনতে হবে, বুঝতে পারছো? ওঠো। আমি আতর আলী বলছি। আমার নাম আমি বলেছি, তোমার নাম তুমি বলো, বুঝছো? আমি লামিয়া সিদ্দিকা বলছি। আপনাদের সেবা করার জন্য আমি আপনাদের ভালোবেসে রাজনীতিতে এসেছি। আপনাদের সেবা করার জন্য আমি আপনাদেরকে ভালোবেসে রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসায় আমি আমি রাজনীতি রাজনীতি করব বলে মনে হয়েছি। তুমি বিচলিত হয়ে গেছো। এই যে আমি তোমার ধরেছি ভালোবাসার অভিনয় করতেছি, এটা কিন্তু সত্যি সত্যি না, এটা হলো মিথ্যা মিথ্যা। রাজনীতিতে সত্যি সত্যি ভালোবাসা বলে কোনো কিছু নেই, বুঝেছো? ঠিক আছে, মন মেজাজ ভালো না, ভালো না, পরে পরে কথা বলবো না। রাগ রাগ এই মাথারি, এই বাসায় কি হয়েছে? ঠাটা পড়ছে নাকি নাকি দরবার নাইয়ে গেছে বাসার মধ্যে? ফায়ার সার্ভিস খবর দিতে চাইলাম, ফায়ার সার্ভিস খবর দিলাম না, অ্যাম্বুলেন্সের কথা বললাম, সেই অ্যাম্বুলেন্স আনলাম না, ব্যাপারটা কি? বাসায় কোন ঠাটা পড়ছে? যেরকম জরুরিভাবে মোরে খবর দিত, কাস্টমটা হালাই দিয়ে চলে আসছি চিত্তর ইয়া হাসিল কে মাতারি কুম্বের। এই ঘুরে খাদাস মাতারি কি? এই মাতারি কি? এই মাতারি মাতারি কবে নেখবে ডাকি? বুড়া খাদাস তিন দিন পরে মরিয়ে যাবি, তোর ভাষা পাল ঠিক হয় না? সিঙ্গুর মাছের মতো ছাড়াস না বাড়া, কবর দিয়ে কি হবে এই চিন্তা কর, আর আমার লগে কথা বলে মাতারি সাথে নে ভদ্র মতো কথা বলবি। এই তুই কে ডা? আই তোর জোতাই তো সোজা করে দিমু। হ্যাঁ, মুই দরি কাম ফালাই তুই এই আসল কথা কও না কিরবি নে, ওই কি ডাকি? তিনটা আদমের স্যান্ডেল পাই দাও, হেইয়ে বল লইয়ে বানছিরে মারার লাগায়। তুই রাস্তায় দোকান পর্যন্ত যাওয়ার পর কালে তো তুই তিনবার জুতো সেলাই করা লাগে। আর কথা হইলো যে গিয়া কি জানতে চাইতিয়াছ, হেটে ভদ্রভাবে জি গেও, নাহলে আমি যে কালে তিরানি শুরু করবো, পুরো এলাকা জুড়ে মনে করো কেউ তোমার আওয়াজ টের পাইবে না। ওই কেন পাত্রতে শুনে পায়? আচ্ছা ঠিক আছে, কও দে কি হইছে। লাইনে চলিছে। কেটা লাইনে আসছে? না ওই রাস্তা রিকশা একরে সিরা সিরি শূন্য, আমনে একরে এলোমেলো আসলে সোজা দাঁড়াই রইছে। আন মোর মাথা তাউল্লা কইলাম, টাটাই উঠতে আছে। আসল কথা বলো, কিরফিনে বলাইছো মোরে? বেটা মোর কথা শোনার আগে তুই কদ্দুর ঠান্ডা পানি ঢালি দেয়, না হলে চুপচাপ কথা হন, নালে কিনা বার করে দেবো গাড়ি দৌড়িয়া। আর কথা চুপচাপ
ফোন বিকি না হে কষ্টদার কথা উত্তর দিবি আচ্ছা ঠিক আছে কও সিডি করে দাও পায় যাই হোক উদ্বাগ এই রূপবার উদ্বাগ করে আল্লাহ এই ঘটনা হইছে ঘরের মধ্যে এক জঞ্জাল ইয়ে উঠছে খালি জঞ্জাল নাই হিয়া সিয়ে বড় কিছু আর কও কি কি জঞ্জাল ইয়ে উঠছে জোনাকে বেগম আসছে নাকি লাইদু বেগম আসছে জোনাকি লাইদু ইয়া কি স্বপ্নে দেখতে থাও দিনে দুপুরে আরে হেতে বড় কিছু হইল ইবলিসের পয়দা করছে যে না হেইয়ে খারাপ শয়তান হ্যাঁ মানে কি বলতে চাইতেছো তোমার আগেরটা জোতাইতে ফিরামু কমবে হে আমার আগেটা কিডা ও চিনতে পারতেছো না আগেরটা কেডা যার লগে ঘর সংসার করি আসছো যে তোমার গেড়ি তেড়ি বাইর করিতেছে এ বেড়া মনে হয় পাগল হয়ে গেছে আগে তো খালি বুড়া খাড়া আসলে কথা না হুননে কথার মাঝখানে কথা বলা ঠিক না ওরে কথা কবা তো পেনা পড়তে আসো কামুই তো বলতে পারতেছি রে খোদা তোমার পোলা এক মাইয়ে লই আইয়া ওরছে ঘরে হে আবার বলে কি কইলে এক্স গার্লফ্রেন্ড এক্স কও কি এক্স গার্লফ্রেন্ড হে মানে কি এক্স মানে কি ওই পোলা বিয়ে করার আগে যার লগে সম্পর্ক আসলে প্রেম প্রীতি সেই সেম নিয়ে ঘরে ওরছে এই মুখ সামলাই কথা বলো বলতে আসি মুখ সামলাই কথা বলো থতমা কিন্তু ভাঙ্গি আলাম মোর পোলা সম্বন্ধে কোনো বাধ্য কথা বলবা না মোর পোলারে মুই জন্ম দিছি তুই কি বলতে আসো ও হ্যাঁ কইলে ইবলিসের পয়দা হইছে তুমি জন্ম দেখে বললে ইয়া ভালো হয় নাই তোমার পোলা লাগে করে লই আইছে বিশ্বনালি বলাই দি গিয়া ঘরেই আছে আর যদি মিথ্যা কথা হয় তাহলে বুঝবা ইবলিস কাকে বলে আর ইবলিসের ছাও কাকে বলে তোমাকে বুঝাই ছেড়ে দেব মুই মুই তো গোমতো ফাটা লোক না যে ফাও কথা কইলি বেরামু আমি পেরমান ছাড়া কোনো কথা বলি না আমার লগে নাচি রে ইয়া ঘরে যাই দেখ তোর পোলাকারে লই এ তুই জুমকা করতাছ কিরফান না মুই তো ঘরে যাই দেখ মুই এ তুমি বলাও সাবির রে বলাও আমনের বলা আমনেই বলান মুই বলে যাব কে বলাইছে এ সাবির সাবির একদম ভালো হাসছো উত্তম রুচিটার এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আমাদের চোখে ঢুকা দেওয়ার জন্য পাগল সাজিয়ে আমাদের বাড়িতে ঢুকছে এই জন্যই তো বের করে দিলাম এখন আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন কিনা সেটা কি টাকা আছে বল তুমি আমি আসলে আজকে রাতেই আম্মার খুঁজে বান্দরবন যেতে চাই আপনি মনে মনে কি চিন্তা করেন না কিছু চিন্তা করি না আমার চিন্তা করতে আছে একটু মানে আমার খুব একটা জরুরি হাস ঘুরিয়া গেল এই সময়টার মধ্যে আমার একটা লন্ডনই বায়ার আসবে তার সাথে একটা মিটিং টিটিং করতে হবে খুবই জরুরি খুবই বড় বায়ার এখন যদি যায় তাহলে বিশাল একটা লস হয়ে যাবে সমস্যা আচ্ছা এক সপ্তাহ পরে গেলে যাবো আপনি কি বলেন মনির ভাই আমার মা হারাই গেছে কতদিন ধরে আপনি আরও এক সপ্তাহ আমাকে ওয়েট করতে বলতেছেন আচ্ছা ঠিক আছে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি লোক ম্যানেজ করিয়া দিতেছি তারা তোমাকে নিয়ে যাব অসুবিধা নাই কোন লোক ম্যানেজ করে দিবেন না আমার ছোট ভাই আছে ওই যে গুনি গুনি ও খুবই সাহসী ও ব্ল্যাক বেল্ট পাইছে ওই খারাটে করাটে মারাত্মক জানে কোনো ধরনের টেনশন নেই ও তোমার সাথে যাবো আর তুমি যদি চিন্তা করো যে আরও কোনো কাউকে নিয়ে আসে না অসুবিধা নেই আমি ওটা ম্যানেজ করিয়া দেবো আমি একটু জরুরি কাজে চলে যেতে পারতেছি না পরে আমি অসুবিধা ঠিক আছে তুমি একটা জিনিস মনে রাখো কত ধরনের বান্দরবনের ভিসা আমার রেখে দিল আরে তোর বড় ভাই আমি আমি মনির শোন সুইট মানি ওই মিষ্টি মিষ্টির সাথে করিয়া তুই নিয়ে যাবি বুঝছস নাকি বুঝলাম না কোনটা এ মিচ্ছু ইট মানে মিষ্টি তো হইলো তোমার কিয়া মানে তোমার ইউ আর কি পার্টনার বুঝলাম না মানে ইনু রহস্য কি একটু খুলিয়া খাও চাই আমার লোকে যাইব ওখানে আচ্ছা এত বেশি কথা বলছ এত বেশি কথা তুই বলস অতিরিক্ত ফাকনা হয়ে গেছস তুই এখানে আমি এখানে এখানে রহস্যের বন্ধু কিতা পাইতেছস তুই আজ এর কথা কস বাজি শুনো ভাই সাহেব আমি অত বেখুব নাই রহস্য এখানে আছে আমি যাবো না তোরে বলছে
আমার যেতে একটু দেরি হইব আর কি, এক দুই দিন পরে আসতেছি তো আমি। আচ্ছা রে বাবা, থে ভাই ভাই সাহেব, এক দুই দিন পরে মিষ্টি তোমার লোকে যাও, তো মিষ্টি তোমার লোকে গেলে কোনো মাইন্ডের কিতা আছে? কোনো মাইন্ড তো নাই, যাও না তার লোকে যাও তুমি। আমাদের এই জন্য আমি পরে আসবো আর কি, তুই সবকিছু ম্যানেজ কর, বুঝছস নাকি ফাজিল? এত বেশি কথা বলস, এক কাম করো ভাই সাহেব, শুনো আমার ইটা আলু আর পটল মূলা বুঝাইয়া লাভ নাই, তোমার এই যে কাজ জিকান মানে কেন আমার দেও আমি করি, আর তুমি তোমার মিষ্টি লইয়া যাও বান্দর বোন। এই ফাজি চুত্তা, তুমি কি কথা বলছ? তুমি কি কথা বলছ? তোর বড় ভাই কথা বলছে এখানে, তুই তুকো করছ? তোর যাইতে হবে, এটা আমার অর্ডার, তোর বড় ভাই হিসেবে অর্ডার। না কি হলো ব্যাপারটা, এত কায়দা করে এসে বাগের খাঁচার মধ্যেই ঢুকে পড়লাম আমরা। বুঝতেছি না। আচ্ছা ইয়ে, আমার মনে হয় কি মালিকাকে সব বলে ফেলি। পাগল নাকি? ওরে বললো তো গ্যাঞ্জাম পাকায় ফেলবে। কেন গ্যাঞ্জাম কিসে পাকাবে, যা সত্য তা তো বলতেই হবে। আরে ও বেকুব না, বেকুব তো, ওকে বললে কি করবে? হয় বাবাকে বলবে, না ওর চাচাকে বলবে। ও হ্যাঁ, তাও তো ঠিক। তাহলে এখন কি করব? আমার মনে হয় কি কোনো উপায় নাই। ওই পোলাটার নাম জানি কি? সাবিল। সাবিল, সাবিলের সাথে দোস্ত বন্ধু বানায় ফেলো রে। কি? হ্যাঁ মরে গেলে আমি এটা এলাও করব না। তাহলে মরে যাও, ওই যে পানি আছে, মরে যাও। আমি মরে যাবো? হ্যাঁ। তোমাকে আমি হাজারবার নিষেধ করেছিলাম যে গায়ে হাত তোলার দরকার নেই, কেন গেলে মারামারি করতে তুমি? আমি আসলে বুঝতেছি না কার জন্য গান গাইলাম, এই গান গেলে লাভটা কি হইলো? ওকে ফাইন, তাহলে নিজের মতো গান গাও, আমি তো স্বাভাবিকভাবে ঢাকা ফিরতে চাই। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গেলে লাভ হয় নাই। হ্যাঁ এখন উপকারে কে বাঘে খাচ্ছে? বাঘে না, কাকে খাচ্ছে? টুকরে টুকরে খাচ্ছে। কাকে টুকরে টুকরে খাচ্ছে? সিরিয়াসলি প্লিজ পাতো না, বুদ্ধি বের করো না। এই সেটা তো বলছি, বুদ্ধি করতে হবে তাই না? আমি গেলে তোমরা কেউ স্বাভাবিক থাকতে পারবে না। আরে না, ওরা একদম অন্যরকম, তুমি যেমনটা ভাবছো এমনটা মোটেই না। তাই চলো তাহলে সবাই মিলে কোথাও গিয়ে ঘুরে আসি। আমি যে রাতে তোমার হাতটা ধরলাম, আমি যে রাতে হাতটা ধরছি, ধরে তো আমি অন্য কোনো কিছু একটা ফিল করলাম। সেই মানুষটা মানে যে মানুষটা তোমাকে জোর করে হরণ করতে গেল তাকে আমি দিলাম একটা, আর সেই মানুষের সাথে তুমি এখন ইনাই বিনাই পিনাই পিনাই ঘুরবা, আর আমি পাশে বডিগার্ড হিসেবে দাঁড়াতে কোনো কি হয়। এখন তুমি শুধু বকলু